আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। রমজান মাসে এক কবরস্থানের পাশ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল, এমন সময় কবরের ভেতর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। লোকটি ভয় পেয়ে দৌড় দিল এবং গিয়ে এলাকার এক হুজুরকে বলল। হুজুর তার গায়ে একটা সুরা পাঠ করে ফুঁ দিল এবং হুজুর বলল, আজকের পর থেকে তোমার সাথে এরকম ঘটবে না। পরের দিন লোকটি কবরস্থানের পাশ দিয়ে আবার যাচ্ছিল, লোকটি পুনরায় শব্দ পেল, আমাকে বাঁচাও। শব্দটা এমন আসছিল কবর থেকে যেন কবরে কোনো সাপ কবরের ভেতরে থাকা মানুষটিকে প্রচুর দংশন করছে। লোকটি আবার দৌড় দিয়ে সেই হুজুরের কাছে চলে গেল। হুজুর বলল, এটা কখনো সম্ভব না, কারণ আমি তোমার গায়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পাঠ করে ফুঁ দিয়েছি, কোনো জিন তোমাকে ভয় দেখাতে পারবে না। তারপরে হুজুর সহ সেই ব্যক্তিটি সেই কবরস্থানের পাশে গেল। কবরস্থানে গিয়ে হুজুরের চোখও কপালে উঠে গেল। হুজুরের শরীর ঘামা শুরু করে দিল এবং চোখ দুটি বড় বড় হয়ে গেল। পাশে থাকা লোকটি হুজুরের এই অবস্থা দেখে মনে করে নিয়েছিল যে হুজুর হয়তোবা ইন্তেকাল করবেন। হুজুরটি সেই সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করতে শুরু করে দিলেন এবং তিনি বলতে লাগলেন, ইয়া আল্লাহ মাফ করো। হুজুর এই লোকটিকে বলল, কবরের ভেতরে থাকা মানুষটি কবরের আজাব ভোগ করছে এবং আমি কবরের আজাবের ভয়ে ঘেমে গিয়েছিলাম। এরপরে হুজুর এলাকাবাসীকে খবর দিল। হুজুর অনুমতি দিল কবর খনন করার, যেহেতু কবরের ভেতর থেকে প্রকাশ্যে আওয়াজ আসছে সেহেতু তিনি কবর খননের অনুমতি দিলেন। বন্ধুরা, কবরে থাকা ব্যক্তির পুরো ঘটনাটি জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। তো চলুন পুরো ঘটনাটি শুনে আসি। ভিডিওটি আগে বাড়ানোর আগে আসুন একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদের সকলকে ধন সম্পদের মালিক বানিয়ে দিন, রোগ থেকে মুক্তি দিন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন, অবশ্যই কমেন্টে লিখুন আমিন। সকলেই আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি একবার পড়ুন, নিশ্চয়ই আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দিবে, আমিন। আরেকবার বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি অনুরোধ করছি, আপনি হিন্দু হন কিংবা মুসলিম, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সকলেই এই ভিডিওটিতে একটি লাইক দিন। দুই সেকেন্ডের মধ্যে এই ভিডিওটিতে একটি লাইক দিন, এখনও লাইক না দিলে ভিডিওটিতে লাইক দিন। কবরে থাকা ব্যক্তি ছিল একজন মহিলা, সেই মহিলাটি ছিল অনেক দরিদ্র, সেই মহিলাটির স্বামী আগেই মৃত্যুবরণ করেছিল। সেই মহিলাটির পরিবার ছিল তার দুটি সন্তান। সেই মহিলাটি দেখতে ছিল অনেক সুন্দরী, এতই সুন্দরী যে কোনো পুরুষ তাকে দেখলেই জিনার ইচ্ছা পোষণ করে থাকে, কিন্তু সেই মহিলাটি ছিল অনেক ভালো একজন মহিলা। তবুও কেন তার কবরের মধ্যে আজাব হচ্ছিল? আপনারা যদি ঘটনাটি শুনেন তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। মহিলাটির নাম ছিল রেশমা এবং সে ছিল অনেক সুন্দরী। সেই মহিলাটির গায়ের রং ছিল দুধের মতো সাদা, তার উচ্চতা ছিল 5 ফুট 8 ইঞ্চি, তার চুলগুলো ছিল অনেক লম্বা। এক কথায় বলতে গেলে সেই মহিলাটি ছিল সবচেয়ে সুন্দরী মহিলা। মহিলাটির বাবা ছিল একজন হুজুর, তাই পাশের এলাকার মুয়াজ্জিনের সাথে তার বাবা সেই মহিলাটির বিয়ে করিয়ে দিয়েছিলেন। মুয়াজ্জিন বিয়ের 2 বছর পরই মৃত্যুবরণ করেন, সেই সাথে রেখে যান তার বউ এবং তার দুটি সন্তানকে। এরপরে এলাকাবাসী সেই মহিলার সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করে, মানুষজন তাকে সরাসরি জিনা করার প্রস্তাব দেয়, মহিলাটি এক কথায় না বলে দেয়। রাতে অনেক এলাকার মানুষ তার বাসায় গিয়ে দরজা ভেঙে জিনা করারও চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়ে যায়। একদিন এক এলাকার টাকাওয়ালা একজন ব্যক্তি রাতে সেই মহিলাটির বাড়িতে প্রবেশ করে এবং সেই ব্যক্তিটি সেই মহিলাটিকে বলে, তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও তাহলে এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা পয়সা দিব, এবং আমি কথা দিচ্ছি কেউ তোমাকে আজকের পর থেকে বিরক্ত করবেই না, কেউ আর তোমার দরজা ভেঙে তোমার ঘরের ভেতরে ঢুকে তোমার ইজ্জত নেওয়ার চেষ্টা করবে না। এরপরে সেই মহিলাটি সেই ধনী ব্যক্তিটিকে বলতে লাগল, আপনি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যান, আল্লাহকে ভয় করুন। পরের দিন সকালে সেই মহিলাটি এলাকার চেয়ারম্যানের বাড়িতে যায় এবং বিস্তারিত সকল কিছুই খুলে বলে বিচার দেয়। সেই মহিলাটি বলতে লাগল, আমার বিচার করে দিন। সেই এলাকার চেয়ারম্যানও সেই মহিলাটির দুর্বলতার সুযোগ নেয়। চেয়ারম্যানও সেই মহিলাটিকে বলে, তুমি নিশ্চয়ই খারাপ, তা না হলে তোমার সম্পর্কে মানুষ এত অভিযোগ করে কেন? তুমি টাকা নিয়ে মানুষের সাথে সম্পর্ক করো, বলো কত টাকা দিব আমি তোমাকে, এক রাত আমার সাথে অতিবাহিত করো। চেয়ারম্যানের মুখ থেকে এই কথা শুনে সেই মহিলাটির রাগ উঠে যায়। মহিলাটি সেই সময় চেয়ারম্যানের গালে একটি থাপ্পড় মেরে দেয় এবং এতে করে চেয়ারম্যান অনেক বেশি খেপে যায়।
এর পরের দিন মহিলাটি ঘুম থেকে উঠে দেখে এলাকার সকল মানুষ তার বাড়ির সামনে ভিড় করছে এবং সেই ভিড়ের মধ্যে চেয়ারম্যানও উপস্থিত ছিল এবং সেই ধনী ব্যক্তিটিও উপস্থিত ছিল। সকলেই এসেছিল মহিলাটির বিচার করার জন্য। চেয়ারম্যান বলল, তোমার মাথা নাড়িয়ে দেওয়া হবে, তুমি একজন জিনাকারী, তুমি টাকার বিনিময়ে অনেক যুবককে নষ্ট করেছ। মহিলাটি এই কথা শুনে বলতে লাগল, আল্লাহর কসম করে বলছি আমি এরকম না। এরপরে এলাকার দুইজন যুবক বলল, আমরা সারা রাত দুইজন মিলে এই মহিলার বিছানায় ছিলাম টাকার বিনিময়ে। এইভাবে সেই ব্যক্তি দুজন মিথ্যা সাক্ষী দিল। এটা শুনে এলাকাবাসী সেই মহিলাটির উপর ভীষণ খেপে গেল। চেয়ারম্যান সেই সময় বলে উঠল, আমি বিচার করছি, মহিলাটিকে 100টি বেতারাঘাত করার আদেশ দিল এবং তার মাথা ন্যাড়া করে দিতে বলল। চেয়ারম্যান সেই মহিলাটির বাড়িঘর নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুকুম দিল। এরপর মহিলাটি বলল, আমি চেয়ারম্যান সাহেবের সাথে একা একটু কথা বলতে চাই। মহিলাটি এরপর চেয়ারম্যানকে বলল, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আমার সাথে, কিন্তু আমাকে এখান থেকে রক্ষা করুন। চেয়ারম্যান মুচকি হেসে বলল, এই কাজটা আগে বললে তো এত কিছু হতো না। চেয়ারম্যান এরপর সকল এলাকাবাসীকে বলল, আপনারা সকলেই শান্ত হন, এর বিচার আমি একাই করব, আপনারা সকলেই আমার উপর বিষয়টি ছেড়ে দিন। আজকের পর থেকে এই মহিলাটি আর কোনো যুবককে নষ্ট করবে না। এবং সেদিন রাতে চেয়ারম্যান সেই মহিলাটির বাসায় সারা রাত কাটায় এবং দুই দিন পরেই সেই মহিলাটি মৃত্যুবরণ করে। আপনি একটা কথা বলুন, বিপদে পড়লে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হয়, কেননা বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তা না করে এই মহিলা তার সর্বস্ব বিলিয়ে দিয়েছে। সেই মহিলার কবর থেকে চিৎকারের আওয়াজ আসছিল। হুজুর এরপর এলাকাবাসীকে ডেকে সেই কবর খনন করার আদেশ করলেন এবং বললেন যে এই কবর থেকে চিৎকারের আওয়াজ যেহেতু বের হচ্ছে, বিধায় এই কবরটি খনন করে দেখা উচিত। মানুষজন এরপর সেই কবরটি খনন করল। খনন করার পর একটি মহিলাকে সেই কবরের ভেতর দেখতে বলল। গ্রামের সেই মহিলাটি যখন কবরের ভেতরে তাকাল তখন তার চোখ কপালের মধ্যে উঠে গেল। সেই মহিলাটি অনেক ভয় পেয়ে গেল এবং পেছনে সরে এলো। মানুষজন যখন মহিলাটিকে জিজ্ঞাসা করল যে কি হয়েছে, তখন সেই মহিলাটি বলতে লাগল, কবরের মধ্যে অনেক বড় ভয়ঙ্কর একটি সাপ রয়েছে এবং সেই সাপটি মহিলাটির পুরো শরীরের মধ্যে দংশন করছে। সেই মহিলাটি যখন আবার কবরের মধ্যে দেখতে গেল তখন দেখল যে সেই সাপটি সেই মহিলাটির শরীরের চামড়া তুলে নিয়েছে। মহিলাটি এই কথাটি গ্রামবাসীদের বলার জন্য পেছনে মুখ ফেরাতেই কবর থেকে একটি হাত বের হল এবং সেই মহিলাটির হাতে ধরল। মহিলাটি চমকে উঠল এবং যখন সামনের দিকে তাকাল তখন মহিলাটি দেখতে পেল যে সেই কবরের মৃত মহিলাটি জীবিত হয়ে তার হাত ধরে রয়েছে। মহিলাটি অনেক ভয় পেয়ে চিৎকার করে উঠে। সেই সময় মানুষজন সকল কিছুই দেখছিল। মৃত মহিলাটি বলতে লাগল, চিৎকার করো না, আমি তোমাকে কিছুই করব না, আমি তো জেগেছি আপনাদেরকে সত্য ঘটনা বলার জন্য। আজকে আমার যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই অবস্থা হয়েছে আল্লাহর উপর ভরসা না করার কারণেই। গ্রামবাসী যেদিন আমার বিচার করতে আসে সেদিন চেয়ারম্যান আমার সাথে রাত কাটানোর বিনিময়ে আমাকে রক্ষা করতে চেয়েছিলেন এবং তার আগেও আমার সাথে রাত কাটানোর চেষ্টা করেছিলেন, তবে পারেননি। সেদিন কোনো উপায় না পেয়ে প্রাণ রক্ষার জন্য আমি তার সাথেই খারাপ কাজ করতে রাজি হয়েছি এবং আল্লাহর কাছে সাহায্য না চেয়ে সেই চেয়ারম্যানের কাছে সাহায্য চেয়েছিলাম, বিধায় আজকে আমাকে আল্লাহ পাক এই শাস্তি দিচ্ছেন। এই কথাগুলো বলতে না বলতেই সেই মহিলাটি আবারও মৃত্যুবরণ করল। মহিলাটিকে গ্রামবাসী দাফন করে চেয়ারম্যানের বাড়িতে গেল এবং তার অনেক রাগে ছিল বিধায় তাকে সকলেই মেরে মেরে হত্যা করে ফেলল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।